সত্যি বলছি বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি কোনোভাবে আপনি মিস করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি বিপদে পড়ে যেতে পারেন। আমি জানি আমার কথা আপনারা হয়তোবা ভয় পেয়ে গিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, ভয় পাওয়ার কথাই, আজকের এই ভিডিওতে এমন একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যে ট্রিক্সটি আপনি যদি আপনার ফোনে করেন তাহলে আপনি এই বিপদ থেকে রক্ষা পেতে পারবেন। বন্ধুরা, আপনার ফোনে যদি সামনের ক্যামেরাটি থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আমাদের প্রত্যেকের মোবাইলই আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই ইম্পর্টেন্ট মোবাইলটি যে কোনো মুহূর্তে চুরি হয়ে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু বন্ধুরা, আপনার ফোনের সামনের ক্যামেরা যদি থাকে তাহলে আপনার ফোন কখনোই চুরি হবে না, বা চুরি হয়ে গেলে, হারিয়ে গেলে আপনি আপনার ফোনের এই সামনের ক্যামেরাকে ব্যবহার করে কিন্তু ফোনটিকে উদ্ধার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আপনাদের উপকারে আসে এরকম ভিডিও আমি অনেক করে থাকি। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনার ফোন যাতে ভবিষ্যতে হারিয়ে না যায় বা আপনি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনাদের ফোনে কয়েকটি সেটিংস করে নিতে হবে। ফার্স্ট অফ অল, আপনাদের ফোনে একটি লক সেট করতে হবে, দেন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপসটি কিভাবে ইনস্টল করবেন আমি একটু পরে কিন্তু আপনাদের দেখাই দেবো। তো অ্যাপ্লিকেশনটিকে যখন আপনি প্রথমবার ওপেন করবেন, আপনি কিন্তু অ্যাপসটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখানে জাস্ট আপনারা পেয়ে যাবেন নেক্সট অপশন, আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে যখনই ক্লিক করবেন এখানে অ্যাক্টিভেট নাও পাবেন, আপনি অ্যাক্টিভেট নাওয়ে ক্লিক করবেন। অ্যাক্টিভেট নাওয়ে ক্লিক করার পর এখানে একটি ভেরিফিকেশন কোড দেখতে পারবেন, এই কোডটি আপনাদের এখানে ডায়াল করতে হবে। অবশ্যই মনোযোগ দিয়ে কোডটিকে ডায়াল করবেন, PU। তো কোডটিকে ডায়াল করার পর আপনি অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে যখনই ক্লিক করবেন এখান থেকে জাস্ট আপনারা এই অপশনটি দেখতে পারবেন। এখানে জাস্ট সিম্পলি আপনারা অ্যাক্টিভেট একটি লেখা পেয়ে যাবেন, এই লেখাটির উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা, একটু পরে কিন্তু আপনি জানতে পারবেন যদি আপনার ফোনটি চুরি হয়ে যায় তাহলে কিভাবে আপনি সেই ফোনটিকে খুঁজে পাবেন। এখন আপনাদের কি করতে হবে, এখানে অ্যাক্টিভেটের ডান দিকে সাইন ইন অপশনটি পেয়ে যাবেন। এখন জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাটেম লিমিট পাবেন। এখানে এই অ্যাটেম লিমিটের উপরে সিলেক্ট করে আপনি জাস্ট কি করবেন, ওয়ান ফেল্ড এটাকে জাস্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা আবারও নেক্সট পাবো, আমরা আবারও নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে অ্যাক্টিভেট নাও একটা অপশন পাবেন, অ্যাক্টিভেট নাওতে ক্লিক করে দেব। দেন এখানে পাবো অথেনিকেট। আপনারা জাস্ট কী করবেন, এই অথেনিকেটে ক্লিক করে আপনি একটা আপনার ইমেল সেভ করে দিবেন। ইমেলটিকে সেভ করার পর এখানে আপনি দুইটা অপশন পাবেন, ক্যামেরা, স্টোরেজ। আপনারা ক্যামেরা এবং স্টোরেজকে এখানে জাস্ট টিক মার্ক করে দিবেন, যদি অ্যালাউ চায় অ্যালাউতে ক্লিক করবেন। দেন এখানে আপনারা ট্রাই ইট নাওতে ক্লিক করে দিবেন। এখন কিন্তু বন্ধুরা এই অ্যাপটি আপনার ফোনে সেট হয়ে গিয়েছে। এখন কি হবে, আপনার ফোনটি যদি হারিয়ে যায় তাহলে সর্বপ্রথম সে যে ব্যক্তি ফোনটি পাবে সে আনলক করার চেষ্টা করবে। আনলক চেষ্টা করার পর এখানে জাস্ট সে কী করবে, তার পাসওয়ার্ডটিকে দিবে। ধরুন এখানে আমার 123456 পাসওয়ার্ডটা দিলে আমার এখান থেকে জাস্ট লকটি খুলে যাবে। কিন্তু সে যদি ভুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু তার লকটি খুলবে না। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি ভুল পাসওয়ার্ড দিয়েছি, আমার লকটি খুললো না। এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়ে লকটিকে খুলে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি আপনার ফোন ভবিষ্যতে পেয়ে যাবেন। বন্ধুরা, যখন আপনার ফোনের লকটি খোলা হবে, মানে আনলক যদি ভুল করে থাকে, তাহলে আপনার ফোনের যে সামনের ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এই ক্যামেরা দিয়ে ছোট্ট একটি ছবি কিন্তু আপনার তুলে নেবে এবং এই ছবিটি আপনি এখানেও দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি ছবি কিভাবে দেখবেন। আমি যে আপনাদের বলেছিলাম একটি জিমেল দিয়ে লগ ইন করতে, তো আপনি যদি সেই জিমেলটি দিয়ে লগ ইন করেন তাহলে বন্ধুরা এখান থেকে জাস্ট আপনারা জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যালার্ট ক্রু ক্যাচার কট নামের একটি ইমেল পাবেন, এই ইমেলে ক্লিক করে দিবেন। এই ইমেলে ক্লিক করে দেওয়ার পর এই জিমেলটি যে কোনো মোবাইল আপনারা ওপেন করবেন, হতে পারে সেটা কম্পিউটারে বা যে কোনো জায়গায়, এই ইমেলটিকে অন করার পর এখান থেকে জাস্ট আপনারা দেখতে পারবেন আপনার ফোন কখন আনলক করার চেষ্টা করা হয়েছে সেই টাইমটি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফটো, মানে আপনার ফটো বলতে যে আপনার ফোনকে আনলক করার চেষ্টা করবে তার ফটো। তাছাড়া আপনি যদি মোবাইলের রিয়েল লোকেশন জানতে চান তাহলে আপনি এই নিচে লোকেশনটি পেয়ে যাবেন। এখানে লোকেশন দেখাচ্ছে না কারণ আমি লোকেশনটি বন্ধ করে রেখেছিলাম। তো অবশ্যই আপনারা যখন এই অ্যাপটিকে ইনস্টল করবেন অবশ্যই আপনারা এই লোকেশনটিকে অন করে রাখবেন, তাহলে কিন্তু আপনি আপনার ফোনকে খুঁজে বের করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। এখন দেখবো আমরা কিভাবে এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করা একদম ইজি, আপনি প্লে স্টোরে চলে যান। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করুন ক্রু ক্যাচার। ক্রু ক্যাচার লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। এই অ্যাপসটিকে জাস্ট আপনারা একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। বন্ধুরা, আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।